আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। তিনি 1215 খ্রিস্টাব্দে দিল্লির উত্তর প্রদেশের বায়াদুন নামক স্থানে জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম ছিল আহমদ বায়াদুনি এবং মাতার নাম ছিল বিবি জুলাইখা। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি 89 বছর এই জগতের ধুলায় অবস্থান করেছিলেন। এই 89 বছরে তিনি রুহানি জগতের যে নবতর প্রাণ বন্যার জোয়ার এনেছিলেন এবং ধর্মসম্মত কার্যাবলী ও ইমানের হেফাজতের লক্ষ্যে কাজ করেছিলেন, তা শুধু ভারতীয় উপমহাদেশে নয় বরং মুসলিম দুনিয়ার সর্বত্র নতুন অনুরাগের পথ রচনা করতে পেরেছিলেন। আল্লাহ প্রেমিক ও আশেকানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি এতই অনুরক্ত হয়েছিলেন যে তিনি দিবারাত্রি আল্লাহ রাসুলের ধ্যানে মগ্ন থাকতেন, এমনকি দিন ও ইসলামের ব্যাপারেও জীবন উৎসর্গীকৃত করতে বিন্দুমাত্র অবহেলা করতেন না। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ যে একজন নির্বাচিত জীবন সন্ধানী ছিলেন তা নয়, তিনি ইবাদত বন্দেগের দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি জনসেবা ও ঐশী প্রেমের ক্ষেত্রে তৎকালীন জগতে তিনি ছিলেন এক বিশিষ্ট মর্যাদার অধিকারী। জাতি ধর্ম গোত্র নির্বিশেষে তিনি অগণিত মানুষের সেবায় অহরহ ব্যাপৃত থাকতেন। সুতরাং ভারতবাসীদের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। মাত্র 5 বছর বয়সে উনার পিতা আহমদ বায়দুনির মৃত্যুর পর তিনি তার মায়ের সাথে দিল্লি চলে আসেন। ছেলেবেলায় কিশোর নিজামউদ্দিন অন্য ছেলেপিলেদের চেয়ে একটু অন্য ধরনের বলে মনে হতে লাগল। শৈশব থেকেই উনার মন মানসিকতা উনার মাতা বুঝতে পেরেছিলেন যে এই ছেলে বড় হলে বিশেষ কোনো ব্যক্তিরূপে সমাজে পরিচিতি লাভ করবে। তিনি ছোটকাল থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। এইভাবে তিনি পিতৃহারা বালকরূপে জীবনযাপন করতে লাগলেন। মাতা জুলাইখা বিবি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। ঘর সংসারের কাজকর্ম সমাধা করা এবং প্রিয় পুত্রের লেখাপড়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। যেভাবেই হোক তিনি পুত্রের ইলমের দিন শিক্ষা দিবেনই। তিনি ছেলেকে প্রাথমিক মক্তবে ভর্তি করে দিলেন। সর্বপ্রথমে তিনি পবিত্র কোরআন শরীফ খতম করলেন এবং হযরত মাওলানা আলাউদ্দিন উমুলের নিকট ফিকা শাস্ত্রের প্রাথমিক কিতাবসমূহ অধ্যয়ন করলেন। একই সাথে তিনি মক্তবের পাঠ্যক্রম অনুযায়ী আনুষাঙ্গিক অন্যান্য বিষয়সমূহের জ্ঞানও অর্জন করেন। মক্তবে লেখাপড়া সমাপ্তি করার পর মায়ের আদেশানুসারে তাকে পাঠানো হল প্রখ্যাত কামিল ও শিক্ষাবিদ হযরত মাওলানা শামসুদ্দিন দামাগানি রহমতুল্লাহর শিষ্যত্ব গ্রহণ করার জন্য। প্রথম দর্শনেই মাওলানা শামসুদ্দিন সাহেব তার প্রতি কেমন যেন অনুপম ও আকর্ষণ অনুভব করলেন। তিনি প্রথম শবকেই বুঝতে পারলেন যে উক্ত ছেলেটির মধ্যে বিরাট প্রতিভা লুকিয়ে আছে। তিনি সানন্দে নিজাম উদ্দিনকে শিক্ষা দিয়ে মানুষ করলেন। তখন ছিল প্রাচীনকাল, আর সেই সময়টা ছিল দিল্লির অধীশ্বর সুলতান গিয়াসউদ্দিন বলবান। তিনি মাওলানা শামসুদ্দিনের পাণ্ডিত্য কামালিয়াত ও বুজুর্গের প্রতি খুবই শ্রদ্ধাবান ছিলেন। তিনি তার পাণ্ডিত্যের ন্যায্য মূল্য স্বরূপ তাকে শামসুলমূলক উপাধিতে ভূষিত করেছিলেন। ধর্মীয় শাস্ত্র ফিকা, উম্মুল আকায়েদ, সাহিত্য ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করার পর হযরত নিজামউদ্দিন আউলিয়া হাদিস শরীফে উচ্চতর শিক্ষালাভের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এরপর তিনি হাদিস বিষয়ক কিতাবাদি অধ্যয়নে ব্রতী হন এবং সুখ্যাতির সাথে জ্ঞানার্জন করেন। শুধুমাত্র হাদিস শরীফেই তার শিক্ষা সীমাবদ্ধ ছিল না, তিনি একাধারে যেমনি একজন সুপণ্ডিত ও শাস্ত্রকার ছিলেন তেমনি জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র, তফসির, বালাগত, উম্মুল ফিকা, আকায়েদ, ইতিহাস ও সাহিত্য সম্পর্কেও বিভিন্ন মাশায়েখদের নিকট হতে প্রভৃতি জ্ঞান অর্জন করেছিলেন। একই সাথে তার তীক্ষ্ণ ধ্যানশক্তি, প্রত্যুৎপন্ন সতীত্ব, অসাধারণ ধৈর্য ও সহনশীলতা মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিল। তার মধ্যে কোনোরূপ আড়ম্বর প্রিয়তা ছিল না, সবসময় তিনি সহজ সরল জীবনযাপন করতেন। তার অবাধ্য পাণ্ডিত্য সকলকেই বিমুগ্ধ করে তুলেছিল। মহান আল্লাহ প্রিয় বান্দা মাহবুবে ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এলমে জাহেরের সাথে সাথে এলমে বাতিনের প্রতিও আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন কিতাবী জ্ঞান কেমন যেন অপূর্ণ রয়ে গেল, জাহেরিভাবে ধর্ম পুরোপুরি লাভ হয় না, তাই একমাত্র বাতেনের মাধ্যমেই কিছু আধ্যাত্ম সাধনায় গভীর মনোযোগের সাথে আত্মনিয়োগ করেন। তিনি ভাবলেন
কিভাবে এলমের বাতেনের পরিপূর্ণতা লাভ করা যায় তার জন্য তিনি অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়ে হিজরি 655 সালের 10 রজব তিনি শাইখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ খানকায় উপস্থিত হন। তার খানকা শরীফ ছিল অযোধ্যায়। তিনি তখন সেই খানকায় উপস্থিত হয়ে শাইখ ফরিদ উদ্দিন গঞ্জেশকরকে পরম শ্রদ্ধাভরে কদমবুসি করলেন। প্রথম পর্বে যেন সোনার সোহাগার মিলন ঘটল। গঞ্জেশকর রহমতুল্লাহর যা কিছু দেবার ছিল এর সবই তিনি তাকে দান করলেন। হিজরি 655 সালের 10 রজব হতে পরবর্তী সালের 2 রবিউল আওয়াল পর্যন্ত তিনি তালিম, তারবিয়াত ও তাওয়াজ্জুদ গ্রহণ করেছিলেন। 10 রজব থেকে পরবর্তী সালের 2 রবিউল আওয়াল পর্যন্ত 1 বছর পর্যন্ত হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উনার পীর ও মোর্শেদ কামেল হযরত শাইখ ফরিদ উদ্দিন গঞ্জেশকরের দরবারে অতিবাহিত করেছিলেন। ওই সময় তিনি রিয়াজত ও মোজাহাদার মাধ্যমে উত্তরোত্তর উন্নত স্তরে সমুন্নীত হচ্ছিলেন এবং তিনি শেষ পর্যন্ত মারিফতের জ্ঞান বিশাল পরিমাণে অর্জন করলেন। এরপর তিনি আবার দিল্লিতে ফিরে আসলেন। দিল্লির সম্রাটদের অনেকেই মাহবুবে ইলাহি হযরত খাজা নিজামউদ্দিনের মুরিদ ছিলেন। সম্রাটের পুত্র শাহজাদা খিজের খাঁও হযরত নিজামউদ্দিনের নিকট বায়াত গ্রহণ করেন। এই সকল আমির শাহজাদাদের সাথে নিজামউদ্দিন আউলিয়া যেমন ব্যবহার করতেন ঠিক তেমনি ব্যবহার একজন গরিব দক্ষিণীর সাথেও তিনি করতেন। ধনী গরিব উঁচু নিচুর কোনো প্রভেদ তার দরবারে ছিল না। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তিনি সবসময় বলতেন, এ বিশ্বজগতে যতগুলো ধ্বংসকারী উপাদান আছে তার মধ্যে অহংকার ও গর্ব সবচেয়ে ক্ষতিকর। তার কারণস্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অহংকার বর্জনের জন্য বারবার তাগিদ করেছেন। আল কোরআনে ঘোষণা করা হয়েছে, আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, অহংকার মানুষকে ধ্বংসের পথে পরিচালিত করে। কাজেই এই অহংকার ও গর্ব করা থেকে নিজেকে রক্ষা করতে না পারলে কোনো ব্যক্তি আধ্যাত্ম সাধনায় যেমন উন্নতি লাভ করতে পারে না ঠিক তেমনি তার পতনও অনিবার্য। আল্লাহ পাকের আজাব এবং গজব অহংকারীর উপর অবশ্যই পতিত হয়ে থাকে। ফেরাউনের কাহিনী, নামরুদ ও সাদ্দাদের কাহিনী এবং তাদের সমূলে বিনাশ হওয়ার যে কারণ লক্ষ্য করা যায় তা ছিল অহংকার। একান্তভাবেই মানুষের পক্ষে অহংকার ও অহমিকা নানাভাবে প্রকাশ পেতে পারে। ধনবল, জনবল, বাহুবল এবং বুদ্ধি ও চাতুরতার তীক্ষ্ণতা অধিকাংশ সময় মানুষকে অহংকারী করে তোলে। যাই হোক, অহংকারের ছোঁয়া হতে বেঁচে থাকা বড়ই দুঃসাধ্য ব্যাপার। তিনি আরও বলেন, আল্লাহকে পাওয়া খুবই কঠিন, আবার একেবারে সোজা। এখন বান্দা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাস বা গোলাম। গোলামের উচিত তার মনিবের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য প্রদর্শন করা এবং বিনিময়ের মাধ্যমে বান্দার প্রতি আল্লাহ পাকের অশেষ বরকত ও রহমতের ধারা বর্ষিত হতে থাকে। ফলে বিনয়ী বান্দা তার মহামানব আল্লাহ পাকের রহমত ও বরকত লাভে ধন্য হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা বিনয় ও নম্রতা অবলম্বন করো, কেননা বিনয় এবং নম্রতার মাঝে পরিপূর্ণ সফলতা বিদ্যমান। দুনিয়ার জীবনে আমরা যে সকল লক্ষ্য উদ্দেশ্য সাধন করার জন্য মনস্থ করে থাকি এগুলো যতখানি সহায়তা স্থান করতে পারে তার চেয়ে সঠিক উপকারী সহায়ক উপাদান হল বিনয় ও নম্রতা। বিনয়ী লোকের কোনো শত্রু থাকে না, কারণ তার সহজাত বিনয় শত্রুতা সাধনের পথকে চিরতরে রুদ্ধ করে দেয়। সুতরাং ইহলৌকিক ও পরলৌকিক যাবতীয় কর্মকাণ্ডে সফলতা অর্জন করতে হলে বিনয় ও নম্রতার সাথে দৃঢ়ভাবে ধারণ করা একান্তই দরকার। ঐতিহাসিকদের মতে হিজরি 725 সালের 11 রবিউল আওয়াল মাস দিল্লির আকাশে বাতাসে দেখা গিয়েছে কালো মেঘের ঘন ঘটা। দীর্ঘ 89 বছর দীন ও ইসলামের খেদমতে অতিবাহিত করে খাজা মাহবুবে ইলাহি সুলতানুল আউলিয়া হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ মহান আল্লাহর চূড়ান্ত সান্নিধ্যে উপস্থিত হলেন। তার মৃত্যুর পর দিল্লি তথা মুসলিম জাহানের ভাগ্যকাশে নেমে এল এক মহাদুর্যোগ। মাহবুবে ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহর ইন্তেকালের পর অগণিত লোকের ঢল নেমে আসলো গিয়াসপুরে। সকলের মাঝেই কেমন যেন এক শোকের ছায়া, বেদনার সুর। কি যেন ছিল আর কি যেন নেই, কেমন যেন এক শোকার্ত হাহাকারের দিল্লির আকাশ বাতাস ভারী হয়ে উঠল।
দিল্লির আনাচে কানাচে একই ক্রন্দন রোল, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ যতদিন এই পৃথিবীর বুকে জীবিত ছিলেন, ততদিন কেউ তার মর্যাদা, ফজিলত ও রুহানি জগতের অবস্থা সম্পর্কে পুরোপুরি ওয়াকে বহাল ছিল না। তবে যারা তার সত্যিকারের মর্যাদা ও ফজিলত সম্পর্কে সচেতন ছিলেন, তাদের মাঝেই তার বিরোধ বেদনার সুর প্রকট হয়ে গেছিল। যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু হাহাকারের বেদনার একান্ত বিলাপ। উনার মৃত্যুর পর সারা ভারতীয় উপমহাদেশে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের মাঝেই যে শোকের ছায়া এবং বেদনার ধারা নেমে এসেছিল, এ কথা বলার অপকাশ রাখে না। মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লার মৃত্যুকষ্ট বা যাতনা প্রকাশ পাওয়ার পর দিল্লির সুলতান তুগলক শাহ এবং বহু গুণগ্রাহী ব্যক্তি তার চিকিৎসার জন্য অধীর হয়ে উঠেছিলেন। কিন্তু হযরত সুলতান আউলিয়া রহমতুল্লাহ পার্থিব কোনো চিকিৎসা কিংবা ওষুধের প্রতি মোটেই আগ্রহী ছিলেন না। তিনি সর্বদা আল্লাপাকের জিকির এবং স্মরণে নিমগ্ন থাকতেন। জীবনের সকল অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী এবং হুকুম আহকাম পালন করার জন্য তিনি তৎপর থাকতেন। পৃথিবীর কোনো বস্তুর প্রতি উনার কোনো আকর্ষণ ছিল না। এই জন্য সম্রাট কর্তৃক প্রেরিত রাজ হেকিম যখন তার নিকট চিকিৎসার জন্য উপস্থিত হল, তখন তিনি বললেন, ভালোবাসার ব্যথায় পীড়িত ব্যক্তির একমাত্র ওষুধ হল আশেকের দিদার লাভ করা, এছাড়া কোনো কিছুই তাকে সান্ত্বনা দিতে পারে না। এ কথা বলার পর রাজ হেকিম চলে গেলেন। এর কিছুক্ষণ পরই হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লার প্রাণবায়ু দেহপিঞ্জর ছেড়ে অমর ধামে প্রস্থান করলেন।